আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আরমান মজুমদার চলে এসেছি টেমপ্লেট মনস্টার ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকে 3 নম্বর ভিডিওটা। মূলত আজকে দেখাবো যে কীভাবে আপনি টেমপ্লেট মনস্টার থেকে আপনার ইনকাম হওয়া অর্থ বা আপনার ডলার কীভাবে এখান থেকে উইথড্র করবেন। সো এই মার্কেট প্লেসে কতগুলো রুলস আছে, সো রুলসগুলো সম্পর্কে আগে আমি বলে রাখি। তো আমার এখানে আসলে জিরো, কোনো টাকাই নেই। তার মানে কি? তার মানে হচ্ছে আমি টাকাটা উঠেই ফেলছি। সো কীভাবে উঠালাম এটা আমি রেকর্ড করে রাখছি, আমি দেখাবো আপনাদেরকে ভিডিওটা। তার আগে কিছু বিষয় আপনাদেরকে বলে রাখি যে মার্কেট প্লেসটা সম্পর্কে কীভাবে তারা তাদের আর্নিংগুলা তাদের কন্ট্রিবিউটরকে দিয়ে থাকে বা তাদের ইনকামগুলো আপনার ইনকামগুলো কীভাবে এখান থেকে উইথড্র করবেন, এই এর কতগুলো রুলস আছে। সো প্রথম যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আপনি তিনটা মাধ্যমে আপনি টাকা উইথড্র করতে পারবেন, পে অনার, পেপাল এবং ব্যাঙ্ক ট্রান্সফার। সো পে অনার থেকে উইথড্র করতে হলে মিনিমাম আপনাকে $100 হতে হবে, আর পেপাল থেকে উইথড্র করতে হলে $100। কিন্তু ব্যাঙ্ক থেকে উইথড্র করতে গেলে আপনার সেক্ষেত্রে $500 লাগবে। সো যখন আপনার এখানে মিনিমাম যে $100 হবে তখন আপনাকে এখানে উইথড্র অপশানগুলো দেখা যাবে। সো আপনি পে ওয়ানার বা পেপাল অ্যাড করে নিতে হবে। সেই জন্যে এখানে আপনার যে ইমেলটা বা যে ইমেল যে এখানে যে পে ওয়ানার আছে আপনার আগে সেট করা, সো বা সেট করা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা অপশন দেখা যাবে যে আপনার পে ওয়ানার অ্যাক্টিভ করার জন্য। সো আপনি সে অপশনটাতে ক্লিক করলে আপনাকে পে অনার যে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যেতে পারে, এবং সেখান থেকে যদি আপনি যদি অ্যাকাউন্ট আগে থেকেই করা থাকে সেক্ষেত্রে কিন্তু অলরেডি অ্যাকাউন্ট আছে এরকম একটা অপশনে ক্লিক করে আপনার পে অনার কার্ডটা অ্যাক্টিভ করে নেবেন। এটা খুব ইজি ব্যাপার, খুব সিম্পল ব্যাপার। তারপর এখানে যে ইনফরমেশনগুলো আপনার দিতে হবে, বিলিং ইনফরমেশন, উইথড্র ইনফরমেশনগুলো, প্রথমে আই এম ইউএস সিটিজেন, তারপরে নট এ ইউএস সিটিজেন, তিনটে অপশান আসবে। সো আপনি প্রথমে আপনি নট ইউএস সিটিজেন ইন্ডিভিজুয়াল এই বিষয়টা দিবেন। দেওয়ার পরে আপনার নাম দিবেন, আপনার এখানে অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক দিবেন। এখানে তেমন আপনার যে স্ট্রিট অ্যাড্রেস এটাও ঠিক মতো দিবেন, আপনার আইডি কার্ড অনুযায়ী, আর ট্যাক্সড আইডি নাম্বার অর্থাৎ 3 নাম্বার, তাদের ইটিন সার্টিফিকেট আছে, ইটিন সার্টিফিকেটের উপরে দেখবেন যে একটা নাম্বার থাকে, সে নাম্বারটা এখানে দিতে হবে। ফরেন ট্যাক্সড আইডি নাম্বার আপনারা এই অপশনটা ক্লিক করে রাখবেন, ঠিক আছে। আর তারপরে এখানে আরেকটা অপশন দেখবেন, এখানে ক্লিক করার পরে সার্টিফিকেট, সো এখানে সেভ দেওয়ার পরে আপনারা এটা রিভিশনে চলে যাবে, ঠিক আছে। সপ্তাহখানিক বা তার চেয়ে বেশি সময় রিভিশনে থাকার পরে এইখানে একটা রিভিশন অপশন দেখা যাবে। থাকার পরে মোটামুটি আপনার এটা সপ্তাহখানিকের পরে আপনাকে এখানে ডকুমেন্ট শো করতে হবে, অর্থাৎ আপনার আইডি কার্ড কিংবা আপনার যদি পাসপোর্ট থাকে বা ড্রাইভিং লাইসেন্স থাকে, এই বিষয়গুলো এখানে শো করতে বলবে তারা। সো এগুলো শো করবেন। সো এগুলো শো করুন বলতে আপনার আর ডকুমেন্ট তারা চাইবে, সেক্ষেত্রে ডকুমেন্টের স্ক্যানিং কপিটা আপনি তাদেরকে দিবেন। স্ক্যানিং কপিটা হচ্ছে গিয়ে আপনার এটা কোনো কম্পিউটার দোকান থেকে স্ক্যানিং করে এটার একটা ইমেজ আপনি জিপ ফাইল করে তাদের কাছে, যদি এখানে অপশনটা আসে ডকুমেন্ট অপশন তাহলে দিবেন। সো আশা করি আসবে আর কি অপশনটা। এই এই বিষয়গুলাই আর তেমন ইনফরমেশন কোনো আর তেমন ইনফরমেটিভ কোনো বিষয় নাই, শুধু সময়ের একটা ব্যাপার থাকবে যে একটু সময় আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্রথম একবার আপনার ডকুমেন্টগুলো রিভিউ হয়ে গেলে, প্রাথমিক ডকুমেন্টগুলো রিভিউ হয়ে গেলে তারপর আপনার আইডি কার্ড, যেটা রিভিউ করার জন্য আইডি কার্ড নিবে সেটা অনেক সময় লাগতে পারে বা দুই একদিনের মধ্যে হয়ে যেতে পারে। সো টোটাল মোটামুটি 20-15 দিন সময় নিতে পারে সর্বোচ্চ আপনার সকল ডকুমেন্ট রিভিউ করার পরে। দেন তারপর আপনি এখানে এখানে আপনার উইথড্র অপশনটা দেখতে পাবেন, ঠিক আছে। সব কিছু যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি আপনার যে মাধ্যমে আপনি উইথড্র করবেন সেটা ক্লিক করে এখানে উইথড্র দিলে আপনার উইথড্র পেন্ডিংয়ে চলে যাবে। তো সেখানে আবার আর একটু সময় ব্যাপার আছে, পেন্ডিংয়ে যাওয়ার পরে সেই পেন্ডিং আবার বেশ কিছুদিন ধরে
থাকতে পারে। আর এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যে আসলে আপনি মাসের মাসে দুইবার এখান থেকে উইথড্র করতে পারবেন। আপনি তাদের বিলিং যে অপশন একটা আর্টিকেল আছে এটা পড়ে নেবেন, সেখানে তারা মাসে দুইবার উইথড্র করার অপশন রাখে, দুইবার উইথড্র করতে পারবেন মাসে। সো প্রথমে আপনি যদি 23 তারিখে আপনি উইথড্রটা দেন, 23 তারিখে, সেক্ষেত্রে 23, 24, 25, 26 তারিখ থেকে তারা টাকাটা আস্তে আস্তে কাউন্ট করতে শুরু করে, ঠিক আছে। এবং 26, 27, 28, 29, 30, 31 তারিখের মধ্যে আপনি টাকাটা পেয়ে যাবেন যদি আপনি 23 তারিখে উইথড্র দেন। এটা একটা বিষয়, কারণ মাস শেষে তারা এইভাবেই সাধারণত পে আউট করে থাকে, তো এই বিষয়টা অবশ্যই ইম্পর্টেন্ট। তো আমি দেখাচ্ছি কীভাবে আমি উইথড্র করছি। আমি আমার টাকাটা মোটামুটি ইমেলে আসে, দেখেন এই যে পে অনারে আমি $562 উইথড্র করছিলাম। তারা এই যে তাদের তারা যে ইয়ে থেকে সেন্ড করছে টাকাটা সেটা দেখাচ্ছে। তারপরে টেমপ্লেট মনস্টারে যাই, এই যে আমার এখানে লেখাছে যে ইউ হ্যাভ বিন সাকসেসফুলি উইথড্র $562 আর কি, পে বাই পে অনারে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, খুব উইথড্রটা আসলে তেমন কোনো কঠিন কিছু না, জাস্ট আপনি ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে দিলেই আপনি সহজভাবে উইথড্র করতে পারবেন। সো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে হয়তো অন্য কিছু দেখাবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের সুস্থতা কামনা করে আমি আরমান মজুমদার এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।